এক কাপ সুজি ও একটি ডিম দিয়ে দারুণ কিছু রেসিপি খুব কম সময়ের মধ্যে বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও বেশ ভালো হয়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। 200 গ্রাম সুজির জন্য একটা ডিম নিয়েছি, তবে আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে সুজি ও ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/4 ভাগ গুঁড়ো দুধ, মানে 50 গ্রাম, আর চিনিও দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রামের মতন। 200 গ্রাম সুজির জন্য 100 গ্রাম চিনি নিয়েছি। 1 চিমটের মতন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে, আর ডিমের কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না, খেতে বেশ ভালো লাগবে। এইভাবে 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যখন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাবে, এইভাবে একটা ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর একটু করে গোটাও আছে। এই সময় আবারও মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর চিনিগুলো মেল্ট হওয়ার পরে মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে যায়, তাই এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। আর একটা ডোয়ে পরিণত হচ্ছে নাকি দেখে নিতে হবে। যখন মিশ্রণটা দেখা যাবে ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে, তখন অল্প অংশ নিয়ে নিতে হবে আর এইভাবে একটু গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি, মানে অল্প করে অংশ নিতে হবে, গোল করতে হবে আর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্তগুলো রেডি করে তারপরে দেখাচ্ছি। সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম, এবার এইগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম। এবার সমস্ত লেচিগুলোকে গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে, মানে যেগুলোকে আমি প্রেস করে চ্যাপটা করে রেখেছিলাম। আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতন সময় প্রয়োজন পড়বে, তাই এইভাবে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল, দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর গরম অবস্থায় একটু নরম মনে হতে পারে, তবে ঠান্ডা হয়ে গেলে বেশ মুচমুচে আর খাস্তা হয়ে যায়, খেতেও ভালো লাগে। সমস্তগুলো এবার সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।